নমস্কার, আমি যিশু। সবাইকে জানাই শুভ নববর্ষ। Z5 এই অ্যাপটি ডাউনলোড করুন, তাতে দেখতে পাবেন নানান রকমের নতুন নতুন টিভি শোজ, সিনেমা এবং অরিজিনালস, এবং তাছাড়াও আপনার ভাষায় আরও অনেক নতুন কিছু। তাহলে আর কি, ডাউনলোড করে ফেলুন Z5 অ্যাপটি। উফ বাবা, তুমি ছাড়ো না, যাদের ব্যাপার তাদেরকে সামলাতে দাও, তোমার তো দরকার কি, তুমি শুধু দেখে যাও কি হচ্ছে। তবে বিয়েটা হলে কিন্তু আমাদেরই লাভ আছে, কারণ আমরা তো এই বাড়িটা প্রমোটিংয়ে দিতে চাই, তাই না? আর পাকাপাকিভাবে বিয়েটা ঠিক হয়ে গেলে বাবাকে বোঝাতে আমাদের সুবিধাই হবে। কি কি ভাবছো তুমি এসব? আরে বাবা, এই সমস্ত সুবিধা সব কাকিমুনি নেবে, তার কারণ সুকুমার তো কাকিমুনির জামাই হয়ে আসবে এই বাড়িতে। আসবো বর্তি ভাই। সেজো, হাই হাই হাই। উমা, ব্যাগটা নিয়ে কোথায় যাচ্ছিস? আসলে বর্তি ভাই, আমি একটু বেরোচ্ছি, মা বাবা হয়তো ঘুমোচ্ছে, তাই আমি আর ডিস্টার্ব করলাম না, তাই তোমাদের বলে গেলাম। হ্যাঁ আসছি আমি। হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু যাচ্ছিসটা কোথায় বলবি তো? ও কিছু না, একটু সামান্য কেনাকাটা করতে যাচ্ছি। শোন না সেজো, বলছি যে সুকুমার যে আইটি ফার্মে চাকরি করে, তুই তো এটা কখনো বলিসনি আমাদেরকে আগে। হ্যাঁ ইরাব, আমি তো জানতাম ও প্রমোটিং এর বিজনেস করে, আইটি ফার্মে চাকরি করে সেটা তো জানতাম না। হ্যাঁ করে তো, জব করে, আসলে প্রসঙ্গ ওঠেনি তাই বলা হয়নি। আমার খুব দেরি হয়ে যাচ্ছে, আমি আসি আসি বর্তি ভাই। সাবধানে যাস সেজো। হে ঠাকুর, রক্ষে করো। ঠাকুর, এর আগে আমি তো কখনো সেভাবে কলকাতার রাস্তায় একা একা বেরোইনি, এখানকার কিছুই তো আমি চিনি না। এর আগে যখনই বেরিয়েছি বাদবাবুর সঙ্গে, এই প্রথম উনি আমার সঙ্গে নেই। বাদবাবুকে বলার সময়টাও তো আমি পেলাম না, আমার উপর অভিমান করে বসে আছেন, কি যে করি।